আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেদালিফে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল লেদার, জেনুইন লেদার কীভাবে চিনবেন, অর্থাৎ আর্টিফিশিয়াল লেদারের সাথে জেনুইন লেদার একটা ডিফারেন্স, সেটা আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এরপর থেকে আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এবং জেনুইন লেদারের প্রোডাক্ট কিনতে পারবেন। ভিউয়ার্স, আমার সামনে যে দুইটা জুতো দেখতে পাচ্ছেন, দেখেন এটি হচ্ছে জেনুইন লেদার, এটি হচ্ছে আর্টিফিশিয়াল, এটি চাইনিজ প্রোডাক্ট। দেখেন আমি এই দুইটা প্রোডাক্টের ভিতরে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন জেনুইন লেদারের সাথে আর্টিফিশিয়াল লেদার। দেখেন এখানে এই প্রোডাক্টটা আপনারা দেখেন, এটা যদি আমি চাপ দেই, দেখেন কুচকে আছে অনেকটা মনে হচ্ছে, আবার চাপটা ছেড়ে দিয়েছি আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা কি হচ্ছে, আমি যখন প্রেশার দিচ্ছি সার্ফেসটা দেখেন কি কিছুটা বাস পড়ে গেছে মনে হয়, আবার যখন আমি প্রেশারটা ছেড়ে দিচ্ছি দেখেন আগের মতো হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম, আর যদি আমি এই প্রোডাক্টে চাপ দিই, দেখেন দেখেন এখানে যা আছে চাপ দেওয়ার পর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই থাকতেছে। মানে এই আর্টিফিশিয়ালটায় প্রেশার দিলে সার্ফেসে কোনো বাস পড়বে না, যা আছে তাই থাকবে। আর যদি জেনুইন লেদার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কী হবে, দেখেন এই যে চাপ দিলে কিছুটা উপরে সার্ফেসটা কুচকে যাবে, কারণ এটা ন্যাচারাল পলিমার আর এটা হচ্ছে এটা আর্টিফিশিয়াল। সো আমরা কী বুঝলাম যে যেটা অরিজিনাল চামড়া সেটাকে আমি যদি চাপ দিই সেটা কী যাবে, কিছুটা এই যে মনে হচ্ছে যে বাস পড়ে যাচ্ছে, যে উপরে দেখেন সার্ভিসটা ভালো করে কাছ থেকে দেখেন মনে হচ্ছে কুচকে আছে, বাট যখনই আমি প্রেশারটা ছেড়ে দিচ্ছি আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা জেনুইন লেদারের বৈশিষ্ট্য। আর আর্টিফিশিয়ালের ক্ষেত্রে কী হচ্ছে, চাপ দেওয়ার ফলে তার সার্ফেসের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এই একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। ভিউয়ার্স, আর্টিফিশিয়ালের সাথে জেনুইন লেদারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জেনুইন আর্টিফিশিয়ালটা সাধারণত হবে প্লেন মসৃণ। দেখেন এই সার্ফেসটা টোটালটাই সমান, অর্থাৎ এখানে যেরকম দেখতে এখানে একই রকম দেখতে, অর্থাৎ একবার মসৃণ। দেখেন এই পাশটা যে আমি সাইড দিয়ে দেখি মসৃণ, একবার সেম। আর এখন যদি আমি জেনুইন লেদারটা দেখি 100% সেম হবে না, অর্থাৎ এখানে দেখেন যে এখানে একটু বাস পড়ে আছে, হ্যাঁ মনে হচ্ছে এখানে একটু বাস পড়ে আছে, অর্থাৎ 100% সেম হবে না। অনেকেই আছেন যে রঙের বেশি আস্তরণ দিয়ে সেম করার চেষ্টা করে, তাতে লেদারের যে আসল সৌন্দর্য সেটা নষ্ট হয়। বাট আপনি অ্যাকচুয়ালি হচ্ছে যদি সেখানে খুব বেশি মানে কালার করা না হয় জুতারিতে, তখন সামান্য কী হবে যে 100% সেম হবে না, মনে হবে যে কিছুটা মনে হবে যে সিমিলার না চামড়া, হ্যাঁ কিছুটা বাস মনে হবে। দেখুন এই পাশটা দেখেন, দেখেন সেম না, কোথাও একটু মনে হচ্ছে কুচকানো, কোথাও একটু প্লেন, মানে একবার 100% সেম হবে। দেখেন সার্ফেসটা কাছতে দেখেন, দেখেন 100% সেম মনে হবে, নিখুঁত মনে হবে না। কিন্তু যদি আর্টিফিশিয়ালটা হয় সেটা নিখুঁত মনে হবে, জেনুইন লেদারটা নিখুঁত হবে না। জেনুইন লেদারটাকে নিখুঁত করা যায় তখন এখানে মোটা কালার পুটিং করতে হয়, মানে অনেক বেশি কালারের আস্তরণ দিতে হয়, বেশি মানে অনেকটা মেকআপ করার মতোই। তো ওইটা করলে আসলে লেদারের যে আসল সৌন্দর্য সেটা তখন আর থাকে না। ভিউয়ার্স, জেনুইন লেদার চেনার আরেকটি উপায় হচ্ছে আপনার ভিতরে পশন দেখবেন। যেমন দেখেন এই জুতাটার ভিতরে কি, আমরা খুব ভালো করে দেখলে বুঝবো এটা একটা কি কাপড়, মানে এটা কি একটা কাপড়। হ্যাঁ, আর সাধারণত আর্টিফিশিয়ালগুলোতে এই ভিতরের অংশটাই কাপড় থাকে, দেখেন এই যে কাপড়। আর যদি জেনুইন লেদার হয়, যদি এটা ফুল 100% লেদারের প্রোডাক্ট হয়, দেখেন ভিতরে কি ভিতরটা লেদার, আপনি দেখেন এই যে ভিতরটা লেদার, হ্যাঁ 100% লেদার। তো বিষয়টা হচ্ছে আমরা এই বৈশিষ্ট্যগুলো সাপেক্ষে বুঝতে পারবো কোনটা আর্টিফিশিয়াল লেদার এবং জেনুইন লেদার। আর আরেকটি বিষয় হচ্ছে ফায়ার টেস্ট, আমরা অনলাইনে দেখবো যে অনেকে ফায়ার টেস্ট করে দেখাচ্ছে, আমরাও ফায়ার টেস্ট করে দেখাই। তো এখানে কিছু একটা বিষয় কাজ করে, যেমন আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দেখেন এই প্রোডাক্ট আমি ফায়ার টেস্ট করতেছি, দেখেন আগুন দিয়ে আমি দিচ্ছি, অর্থাৎ বিষয়টা হচ্ছে এটা সামান্য তাপে কী হবে না, সার্ফেসটা ড্যামেজ হবে না। আর এটা সামান্য তাপে দিলে এই এতটুকুর মধ্যে ধরে রেখে সার্ভিসটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অনেকেই আছেন অনলাইনে বলেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যখন বাসায় ফায়ার টেস্ট করতে যান তখন কী করেন, সার্ভিসটা নষ্ট করে ফেলেন। কেন করেন আমি সেটা আপনাদের এখন দেখাচ্ছি, আমার সাথেই থাকুন।
দেখুন ভিউয়ার্স, আমি এটা আমাদের একটা বেল্ট, আমরা বেল্ট সেল করি, এটা 100% লেদারের বেল্ট। এই বেল্টটাই আমরা ফায়ার টেস্ট করে দেখাবো। হ্যাঁ, যদি আমরা দীর্ঘক্ষণ আগুন ধরে রাখি তাহলে কী হবে সেই জিনিসটা আমরা দেখাবো। আপনারা দেখেন কতক্ষণ আমরা ধরে রাখতেছি। দেখেন কাস্টমার যেটা আশা করে যে অনেকক্ষণ আগুন ধরে রাখার জন্য, হ্যাঁ ধরে রাখলাম, এটা কিন্তু আগুন ধরে নাই। যদি এটা রেক্সিন হয়তো আগুনটা ধরে যেত। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, মনোযোগ সহকারে যে মিস্টেকটা আমরা করি, ভালো করে দেখেন, দেখেন আগুন ধরে নাই কিন্তু কী হয়ে গেছে, এই সার্ভিসটা এই সার্ভিসটা কিন্তু সেম না, কিছুটা সার্ভিস ড্যামেজ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এটা কেন হয়েছে, দেখেন লেদার যে আগুনে পুড়বে না বিষয়টা কিন্তু তা না, লেদার আগুনে পুড়বে কিন্তু রেক্সিন যত তাড়াতাড়ি দাও দাও করে আগুন ধরে যাবে লেদারটা এরকম হবে না। হ্যাঁ, বাট আপনার এই যে সার্ভিসটা আছে যদি আপনি দীর্ঘক্ষণ ধরে রাখেন তাহলে কী হবে, তাহলে সার্ভিসটা ড্যামেজ হবে, অর্থাৎ দেখেন কুচকে গেছে। অনেক কাস্টমার আছে তারা কী করে, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর বাসায় ফায়ার টেস্ট করে এইভাবে অনেকক্ষণ আগুন ধরে রাখে। আগুন ধরে রাখার পর হয়তো আগুন লাগে না সেখানে, কিন্তু সার্ভিসটা কিছুটা কুচকে যায়। দেখেন কাছ থেকে দেখেন সার্ভিসটা কুচকে আছে। এটা যদি আমি আরও 2 মিনিট আগুন ধরে রাখতাম, হ্যাঁ তাও দাও দাও করে আগুন লাগবে না, কিন্তু কী হবে আস্তে আস্তে সার্ভিসটা ড্যামেজ হবে। দেখেন আমি ধরে রাখতেছি অনেকক্ষণ, বাট কী হবে না, আগুন ধরবে না কিন্তু কী দেখেন যে অলরেডি সার্ভিসটা কিছুটা অন্যরকম মনে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম, তো অনেকে আমরা এই ভুলটা করি যে বাসায় নিজে নিজে ফায়ার টেস্ট করে দেখতে যাই, অ্যাকচুয়ালি লেদারে আগুন ধরে না বিষয়টা ভুল। হ্যাঁ হয়তো বা সরাসরি দেওয়ার সাথে সাথে দাও দাও করে আগুন ধরবে না, কিন্তু একটা পর্যায়ে সার্ভিসটা কুচকে যাবে। কিন্তু আমরা ফায়ার টেস্টটা কেন করি, যে যদি এটা জেনুইন চামড়া হয় তো অল্প তাপে কিছুক্ষণ ধরে রাখলে, অর্থাৎ 10-12 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে রাখলে, 5-7-10 সেকেন্ড ধরে রাখলে সার্ভিসের ক্ষতি হবে না। কিন্তু যদি আর্টিফিশিয়াল হয়, যেমন আমরা এই প্রোডাক্টটাই যদি আমি 5-7 সেকেন্ডের জন্য আগুন ধরে রাখি, সার্ভিসটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং অনলাইনে যখন প্রোডাক্ট কিনবেন আশা করি আপনারা যাচাই করে কিনতে পারবেন বা বুঝতে পারবেন যে কোনটা জেনুইন চামড়া কোনটা জেনুইন চামড়া না।